বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকার মালিক সমিতির রেলওয়ে সুপারমার্কেট। আমরা এখন কথা বলবো মোহাম্মদ ইউনুস, তিনি সাবেক শ্রম কল্যাণ সম্পাদক ছিলেন এই মার্কেটের। তো বুঝি পরশু নিয়ে আমার ভাবনা কী সে বিষয়ে ওনার কাছ থেকে আমরা একটু বক্তব্য নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে পরে জানবো। তো তার আগে আগামীকাল হচ্ছে, মানে আগামীকাল নেই, মাত্র 2 ঘন্টা 51 মিনিট কয়েক সেকেন্ড বাকি, তো মুজিব বর্ষ শুরু হয়ে যাবে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমরা একটু জানতে চাচ্ছিলাম। এই বিষয়ে বলতে গেলে দেখুন, যদি কথা বলতে অনেক সময় লাগবে, কারণ দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 50 বছরের কাছাকাছি। কিন্তু তখন আমরা যখন দেশ স্বাধীন হওয়ার আগে আমরা ছোট ছিলাম, আমরা ডাকাতেই ছিলাম। আমরা 7ই মার্চের ভাষণে আমাদের যার কাছে যা কিছু ছিল তা নিয়ে মোকাবেলা করার জন্য আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেও আমরা উপস্থিত ছিলাম। ওনার পিছনে আমার চাচা ছিল আব্দুল কুদ্দুস মাখন, ছাত্র নেতা। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে আসলে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করার জন্য যে ডাক দিয়েছিলেন, যে উদ্দেশ্যে উনি কি দেশকে স্বাধীন করার জন্য এই 7.5 কোটি মানুষকে উনি মুক্ত করতে চেয়েছিলেন, তো সেটা করতে গিয়ে আমাদের অনেক রক্তের ক্ষয়ের বিনিময়ে দেশ স্বাধীন উনি করেছেন। ওনার নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার পিছনে অলৌকিকভাবে আল্লাহ তাআলার একটা শক্তি ছিল, না হলে একজন মানুষ এইভাবে দেশটাকে স্বাধীনতার ডাক দিয়ে এই দেশটা স্বাধীন করাটা খুবই কষ্টকর ব্যাপার ছিল। তখন আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে, আমরা ছিলাম ছোট, তখন আমার বয়স ছিল 12, আমি ডাকাতেই থাকতাম। তখনই আমরা যখন আমাদের উপরে গোলা বারুদের আঘাত, 25শে মার্চের রাত্র, কালো রাত্র যখন আপনার স্থাপিত হলো, তখন আমরা দেখেছি যে ইউনিভার্সিটি, থানা, তারপরে আপনার ছাত্রাবাস, ওখানে মানুষের লাশের যে স্তূপ আমাদের চোখের সামনে দিয়ে গেছে এবং রক্ত ওই গাড়ি থেকে পড়তেছিল। আমি ওই অবস্থা দেখে সকালবেলা আমি ঘুম থেকে উঠি, যখন আমি রাস্তায় নামি যে আমি একটু পানির ব্যবস্থা করার জন্য, তখন আমরা যেসব লাশ দেখেছি এবং আমাদের আত্মীয় স্বজন যারা বাহিনীতে ছিল কিংবা পুলিশে ছিল, আর্মিতে ছিল, ওনাদের কথা আমাদের তখন মনে পড়ছে। আমি ছিলাম তখন বংশাল, ওখানে আমার চাচা ছিল, আমি কাঁদতে কাঁদতে ওখান থেকে আমি বংশালে চলে যাই। ওই থানা গিয়ে আমার চাচাকে অনেক খোঁজ করি আমি, আমার চাচা ছিলেন পুলিশ কিন্তু ওখানে আমি পাই না। এরপরে কিছুক্ষণ পরে আমি খবর পাই যে আমার চাচা বেঁচে আছি, রাজাবাগ ওদিকে উনি আছেন ভালো, তারপরে আমাদের সাথে আসেন এখানে দেখা করে। এরপরে আমরা এক দুদিন পরে ঢাকা শহরে যখন আগুন দেওয়া হলো, নর্থ সাউথ রোড বাম দিকে যখন আগুনের কুণ্ডলী আমাদের উপরে যে পড়তেছিল, তখন আমরা এখান থেকে পালিয়ে কাঠপুট্টি হয়ে, নরসিংদী হয়ে, নবীনগর হয়ে আমরা আমাদের দেশের বাড়িতে যেতে, যান বাঁচিয়ে যেতে আমরা সক্ষম হই। কিন্তু আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জত এবং শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর যে উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করে, 7.5 কোটি মানুষকে যে উনি ওনাদের চাহিদা দেশকে স্বাধীন করে মুক্ত করে দেশকে যেভাবে উন্নয়ন করে উনি নিয়ে যাবেন, ওনার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য উনি সফল করতে পারেন নাই। উনি ওই 75-এর নির্মম হত্যাকাণ্ডে শিকার হয়, যার জন্য আমাদের দেশ আজও, ওনার মতো নেতা যদি আজকে এই দেশে থাকতো তাহলে আমি মনে করি এই দেশ আজকে এটা শুধু ইউরোপ কান্ট্রি না, অন্য কিছু হিসাবে এটা গণ্য হতো। ইউরোপ কান্ট্রিতে যেসব দেশ ছিল উন্নত, যেসব দেশে মনে করেন যে মাথাপিছু আয়ের সংখ্যা সবচেয়ে বেশি, তার থেকে বেশি আমাদের দেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা বেঁচে থাকলে সেখানে এর থেকে বেশি আমাদের মাথাপিছু আয় থাকতো। আমাদের দুর্ভাগ্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পাশে আজ নেই। তবে যাই হোক, আমাদের ওনার কন্যা আজকে ক্ষমতায় আছেন, উনি একবার না দুইবার তিনবারের মাথায় উনি ক্ষমতায় আছেন, দেশকে উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু জনসাধারণ, গরিব মানুষ সবাই যাতে এই দেশের স্বাধীনতা ভোগ করতে পারে সেই হিসাবে এই দেশকে উনি এগিয়ে নিয়ে যাক,
আমরা সেই কামনাই করি এবং এই দলের সাথে যারা জড়িত আছেন নেতা কর্মী, ওরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে কাজ করবে, সেটা মনে করি আমি দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ সাধারণ মানুষ আজ পর্যন্ত এই পঞ্চাশের কাছাকাছি দেশ স্বাধীন সাধারণ মানুষ এই দেশ থেকে কিছু পায় নাই। কারণ হলো এই দেশে অনেক লুটেরা মতলববাস, তারপরে এই দেশের সম্পদ আত্মসাৎকারী এই দেশে বহু রয়ে গেছে। আমাদের দেশ আমরা এখনও স্বাধীন করতে পারি নাই। আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাইতেছে, উনি যদি এই দুর্নীতিবাজদেরকে দমন করে উনি আগে বেড়ে যেতে পারে, আমি মনে করি বঙ্গবন্ধু যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন সেভাবে ইনশাল্লাহ এই দেশ আগে বেড়ে যাবে। ধন্যবাদ।